সিদ্ধান্তে অনর অলোক সেন। গতকালই নির্দল প্রার্থীর হয়ে ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সদ্য বিজেপি ছেড়ে আসা অলোক সেন। আজ মানভাঙ্গাতে বাড়িতে গেলেন রাজু বিস্ত, তবুও সিদ্ধান্তে হল না বদল। বিক্ষুব্ধ নেতার অভিমান ভাঙাতে বাড়িতে হাজির সাংসদ রাজু বিস্ত, দলের সঙ্গে থাকারও কথা বললেন, তারপরও নির্দল প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়াচ্ছেন বলে জানালেন অলোক সেন। দুদিন আগে সাংবাদিক বৈঠক করেন অলোক সেন, জানান বিজেপি ছেড়ে ডাবগ্রাম ফুলবাড়িতে নির্দল প্রার্থী হচ্ছেন, ইতিমধ্যেই তিনি মনোনয়নও জমা করেছেন। শিখা চ্যাটার্জিকে প্রার্থী করায় দলের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে এই সিদ্ধান্ত বলে জানান তিনি। আজ সকালে অলোক সেনের বাড়িতে যান সাংসদ রাজু বিস্ত, বেশ কিছুক্ষণ কথাও বলেন, যদিও এদিন অলোক সেন জানান, দেখুন এখানকার যেটা সংগঠন সেই সংগঠনটা আমার হাতে তুলে করা, সেই জন্য আমার যে কর্মীবৃন্দ তারা চাইছে যে আপনি দাঁড়ান এবং দাঁড়িয়েছি, তো এই হচ্ছে ঘটনা। দলের বিরুদ্ধে কিছু না, কারণ আমরা হচ্ছে আদি বিজেপি, আমরা এতদিন ধরে বিজেপি করে আসছি, সুতরাং সেটা একটা তো বার্তা দেওয়া দরকার, এবং সেই বার্তাতে জিতে এসে তো বুঝতে পারবো যে আমার পরিচয়টা আমি দিতে পারবো। কী বার্তা দিয়েছেন? বার্তা এটা দিতে চাচ্ছি যে আমরা আজই বিজেপি, এখন যারা ক্যান্ডিডেট হচ্ছে তৃণমূল থেকে এসে ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে, আগামী দিনে থাকবে কি থাকবে না তার কী গ্যারান্টি আছে? বিজেপির কেন ক্ষতি হবে? দেখুন মানুষ তো মানুষের সঙ্গেই আছে না, মানুষ আমার তৈরি করা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সমস্ত কিছু আপনারা জানেন ভালো করে, সুতরাং এখন এরা তো আমার সঙ্গেই আছে, তা আমার সঙ্গ তো আমি তো বিজেপি ছাড়া নয়, কারণ আমি তো বিজেপির সঙ্গেই ছিলাম এতদিন ধরে, কারণ টিকিট তো একজনই পাবে, টিকিট তো সবাই পাবেন, তো সেই জন্য এখন তৃণমূলের থেকে আসা ব্যক্তি যদি টিকিট পায় সেটা তো তৃণমূলের সুবিধা হবে, সেটা বিজেপির সুবিধা নয়। কিন্তু আশা করছি গৌতম দেবের সঙ্গে তৎপর দিয়ে জিতিয়ে নিয়ে আসবো সিটটা। রাজু বিস্ত আসছিল, উনি ওনার ব্যাপারে বললেন, উনি বোঝালেন আমাকে যে আপনি দাঁড়ালে মুশকিল আছে, এই আছে সেই আছে, তো যাই হোক ওনাকে আমি বললাম যে দেখুন এখন আপনি এসছেন, আগে তো আপনার জানার দরকার ছিল, তখন তখন তো আপনারা বোঝেননি, তখন আপনার বলে আমি তো তখন এতটা বুঝিনি, কিন্তু আপনার নাম তো ছিল, আপনার নাম ছিল, রতীন বসুর নাম ছিল, শিখা চ্যাটার্জির নাম ছিল, তিনটে নামই ছিল, তো সুতরাং আপনি তো আমাকে ফোন করেন, মানে আমি তো কাউকেই ফোন করিনি, আমি রিকোয়েস্ট করবো কেন? আমি এতদিন ধরে পুরনো কর্মী, আমি দাবিদার হতেই পারি, সেই জন্যই বসেছিলাম, আমি ফোন করিনি, উনি উনি আফসোস করলেন। ঠিক আছে, আপনি কি সিদ্ধান্তে অটল এখন? হ্যাঁ আমি সিদ্ধান্তে এখন দাঁড়াচ্ছি। Wallpapers done, এখন fans? Fans stylish আর high-tech হওয়া উচিত। Fans জোরে চলুক কিন্তু মিটার নয়। Surya fans দরকার আপনার। Surya fans, stylish, dust-free আর high-tech। হাওয়া চললো Surya-র।